সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় সাভারের টিকা কেন্দ্রে আজও টিকা প্রত্যাশীরা ভিড় করেছে। সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে গত তিন দিনের তুলনায় আজ লোকসমাগম কিছুটা কম। আজ বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য করা হয়েছে আলাদা বুথ। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখের পরেও টিকা দেওয়া হবে। গত তিন দিনে প্রায় 1 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় সাভারের টিকা কেন্দ্রে আজও টিকা প্রত্যাশীরা ভিড় করেছে। সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে গত তিন দিনের তুলনায় আজ লোকসমাগম কিছুটা কম। আজ বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য করা হয়েছে আলাদা বুথ। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখের পরেও টিকা দেওয়া হবে। গত তিন দিনে প্রায় 1 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় সাভারের টিকা কেন্দ্রে আজও টিকা প্রত্যাশীরা ভিড় করেছে। সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে গত তিন দিনের তুলনায় আজ লোকসমাগম কিছুটা কম। আজ বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য করা হয়েছে আলাদা বুথ। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখের পরেও টিকা দেওয়া হবে। গত তিন দিনে প্রায় 1 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় সাভারের টিকা কেন্দ্রে আজও টিকা প্রত্যাশীরা ভিড় করেছে। সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে গত তিন দিনের তুলনায় আজ লোকসমাগম কিছুটা কম। আজ বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য করা হয়েছে আলাদা বুথ। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখের পরেও টিকা দেওয়া হবে। গত তিন দিনে প্রায় 1 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় সাভারের টিকা কেন্দ্রে আজও টিকা প্রত্যাশীরা ভিড় করেছে। সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে গত তিন দিনের তুলনায় আজ লোকসমাগম কিছুটা কম। আজ বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য করা হয়েছে আলাদা বুথ। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখের পরেও টিকা দেওয়া হবে। গত তিন দিনে প্রায় 1 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম চালু থাকায় সাভারের টিকা কেন্দ্রে আজও টিকা প্রত্যাশীরা ভিড় করেছে। সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। তবে গত তিন দিনের তুলনায় আজ লোকসমাগম কিছুটা কম। আজ বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য করা হয়েছে আলাদা বুথ। সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 26 তারিখের পরেও টিকা দেওয়া হবে। গত তিন দিনে প্রায় 1 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।